হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটা বিউটি টিপস নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আমি আজকে বিটরুট নিয়ে চলে আসলাম। সো এখানে আমি তিনটা বিটরুট নিয়েছি, এটাকে আমি পাউডার মেক করব। আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে গ্রেট করে লিপ বাম মেক করতে পারেন আপনাদের ফেসের জন্য। আর আপনারা যদি পাউডার মেক করতে চান তাহলে এটা অনেক উপকারে আসে। আমরা অনেকভাবেই পাউডারটাকে ইউজ করতে পারি, লিপ বাম হিসেবে, তারপরে ফেস প্যাক মেক করতে পারি, সব কিছুই। সো এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। এরপর আমি এটাকে 5 to 6 days ওয়েট করব ড্রাই হওয়ার জন্য। আপনারা সানলাইটের মধ্যেও ড্রাই করতে পারবেন, বাট আপনারা যদি 5 থেকে 6 দিন ওয়েট করেন ড্রাই করার জন্য তাহলে এটা সুন্দর কালার আসবে, অনেক সুন্দর কালার আসবে। সো বেনিফিট এর মধ্যে কী কী আছে আমি এখানে লিখে দিলাম, আপনারা স্কিনের জন্য কী কী বেনিফিট আছে সেইটা আপনারা এই লেখা ইংলিশটা পড়তে পারেন। সো আমি ডিসক্রিপশন বক্সেও লিখে দিব এর বেনিফিটগুলো, আশা করি আপনারা দেখে আসবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ফুল ভিডিওটা দেখবেন যে রুটবিট পাউডারটা আমি কীভাবে সংরক্ষণ করে রাখি, আর আমি লং টাইম এইটা রাখতে পারি, কারণ পাউডার মেক করলে আমরা লং টাইম ইউজ করতে পারবো। আর যদি আপনারা ফ্রেশ রুটবিটটা ইউজ করেন, ফ্রেশটা কিন্তু অনেক ভালো। সো পাউডারটাও ভালো, ফ্রেশটাও ভালো, বাট ফ্রেশটা দেখা যায় আমরা সংরক্ষণ করে রাখতে পারি না, আমাদের বাসায় সবসময় থাকেও না, সব সিজনে রুটবিটটা পাওয়াও যায় না। আর এটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো, আমাদের স্কিনের উজ্জ্বলতা ব্রাইটিংটা ফিরিয়ে নিয়ে আসে, আমাদের স্কিনের যে ডার্ক সার্কেল যেগুলো হয় সেগুলোকে রিমুভ করে, আপনার একনির যে দাগগুলো হবে কিংবা একনি থেকে রিমুভ পাবেন, আপনাদের একনি হবে না সহজে যদি আপনারা এইটা ইউজ করেন। কম হলেও মাসে একবার কিংবা দুইবার আপনারা এটা ইউজ করতে পারেন, কিংবা আপনারা বিয়ের পার্টিতে যাওয়ার আগে এই রুটবিটটা আপনার ফেসে লাগাতে পারেন। আপনার ফেসের শাইনিংটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমি বলবো যে লাইক কফির মতো এটা কাজ করে, কফি যেভাবে কাজ করে রুটবিটের পাউডারটা এইভাবে কাজ করে। আপনারা কম খরচেই এই পাউডারটা মেক করে আপনারা বাসায় অনেক ব্রাইটিং স্কিন পেয়ে যাবেন। সো আমার পাউডারটাকে আমি ব্লেন্ড করে নিলাম 5 দিন পরে, এটা ড্রাই হওয়ার পরে এটা দেখতে কিন্তু খুবই সুন্দর কালার আসছে। আর আমি যেহেতু ভিডিওগুলো রাত্রে বেলা মেক করি, সো তার জন্য কালারটা ভালোভাবে দেখা যাচ্ছে না ভিডিওর মধ্যে। সো আশা করি আপনারা বুঝতে পারবেন, আপনারা এই যে লিডের মধ্যে কালারটা দেখেই বুঝতে পারবেন যে কত সুন্দর কালার আসছে। কালারটা কিন্তু সেম ওই রকমই আসছে, আমি বুঝতেছি না বাটির মধ্যে কেন সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। এখন আমি একটা লিপ বাম মেক করব। সো লিপ বামটা আমি মেক করে সাথে সাথেই অ্যাপ্লাই করে ফেলছি, আপনারা এটাকে ওয়েট করবেন 2-3 ঘন্টা, এরপরে আপনার টুটে অ্যাপ্লাই করবেন, দেখবেন অনেক সুন্দর কালার আসছে। আর আমি যেহেতু সাথে সাথে অ্যাপ্লাই করছি, রুটবিট থেকে কালারটা বের হওয়ার আগেই অ্যাপ্লাই করে ফেলছি। 1 চামচ বেসিলিং, 1 চামচ রুটবিট দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে এটা কে আপনারা একটা জারে রেখে দিতে পারেন, আপনারা লং টাইম এটা ইউজ করতে পারবেন, এটাকে আপনার ফ্রিজে রাখার কোনো দরকার হবে না। আপনারা ফ্রেশ জুস দিয়ে মেক করলে এটাকে ফ্রিজে রাখতে হয়, তারপরে আবার অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন না। আর যদি পাউডার দিয়ে এরকম মেক করেন তাহলে আপনারা এটাকে ফ্রিজে রাখতে হবে না, আর লং টাইম এটাকে আপনারা ইউজ করতে পারবেন। বাকি যে রুটবিটের পাউডারটা আছে ওইটাকে আমি একটা জারের মধ্যে রেখে দিতেছি। আর আপনারা এটাকে এয়ারটাইট বক্সে রাখবেন যাতে এটা লং টাইম ভালো থাকে। সো এরকমভাবে আপনারা রেখে দিবেন। আর যেই লিপ বামটা আমি মেক করছি ওইটাও আমি একটা জারে রেখে দিব। এগুলো কিন্তু আমরা এরকমভাবে সংরক্ষণ করতে পারি, আর যে যে জারে কিংবা বক্সে রাখেন সেটা যেন এয়ারটাইট হয়, তখন আপনারা বাইরে রাখতে পারবেন, ফ্রিজে রাখা লাগবে না আপনাদেরকে। আর এখন এরপরে আমি এটাকে আমার ঠুঁটে অ্যাপ্লাই করে আপনাদের সামনে সরাসরি এর রেজাল্টটা দেখাবো যে কীভাবে আসে এটা কালারটা। সো আমি কিন্তু লং টাইম ওয়েট করে আবার ভিডিওটা করছি যাতে আমি রেজাল্টটা আপনাদেরকে দেখাতে পারি, কারণ আমি যদি লং টাইম কিছু ওয়েট না করি তাহলে এর কালারটা চেঞ্জ হবে না। সো আপনারা মানে এটা
আধা ঘন্টা 1 ঘন্টার জন্য বানিয়ে রেখে দিবেন, এরপরে কিংবা আপনারা 1 দিন 2 দিন পর থেকে এটা ইউজ করা স্টার্ট করেন, তখন আপনারা কালারটা বুঝতে পারবেন। আর এটা কিন্তু খুবই সুন্দর কালার আসে। আর এটাকে আপনার টুটে মেসেজ করে নেবেন, যেহেতু এটা পাউডার হিসেবে আছে, সো টুটে টুটে এটাকে যদি মেসেজ করেন তাহলে আপনার টুটা ফাটা থাকলে টুটে ফাটা দাগ দূর হবে। আর আপনারা চাইলে এই যে গুড়ি গুড়ি যেটা ওইটা হবে না, যদি আপনারা চান এটাকে রোজ ওয়াটারের মধ্যে 1 চামচ রোজ ওয়াটার দিয়ে 1 চামচ রুট বিট দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেন, তারপরে এটা যে রোজ ওয়াটারটাকে স্টেন করে নিয়ে বেসিলিংয়ের মধ্যে লাগিয়ে দেন। আপনারা এটাকে সবসময় বেসিলিং হিসেবে ইউজ করতে পারবেন, আপনাদের মোছাও লাগবে না। বাট আমি এইটা যেহেতু ভিডিও মেক করবো, তাড়াহুড়া করে যেভাবে আমার ইজি টাইমে হয়, সো এর জন্য আমি মেক করলাম। আর আপনারা যখন রোজ ওয়াটারের মধ্যে রুটপিটটা রাখবেন, আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করা লাগবে, আর ওয়েট করে তারপরে আপনারা এটাকে মেক করতে হবে। যখন এর পারফেক্ট কালারটা চলে আসবে তারপরে আপনারা লিপ বামটা মেক করবেন, এইটা কিন্তু আরও বেশি ভালো হয়। আমি যেহেতু ভিডিও মেক করবো বারবারই বলতেছি, তার জন্য তাড়াহুড়া করে এইটা দেখালাম। ইনশাল্লাহ নেক্সটে আমি দেখাবো, যেহেতু আমার রুটপিটে পাউডার আমার বাসায় আছে আর আমি সবসময় এইটা মেক করি। আশা করি আমার এই ভিডিওটিটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা সরাসরি এর রেজাল্টটা দেখেন কি সুন্দর পিঙ্ক কালার আসছে। সো এটা কিন্তু অনেক ন্যাচারাল কালার। আজকে এ পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।